মহিলারা মহিলাদের জন্য তারাবির জামাত পৃথক জামাত করতে পারবেন কি? ইমামও মহিলা হবেন, তারা মহিলা হবেন, এটা বৈধ কিনা? যে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিশেষ করে বর্তমান সময়ে মহিলা কমপ্লেক্স হয়ে যাচ্ছে অনেক জায়গায়, সেখানে সবাই মহিলারা থাকেন, এটা একটা জরুরি প্রশ্ন। মেয়েদের আলাদা জামাত, আমরা ইতিপূর্বে আলোচনা করেছি মেয়েরা ছেলেরা পৃথক হবে সালাতে সিয়ামে, এটা ইসলাম এটা বলছে না। মেয়ের যা সালাত হলো ইসলামের মূল স্তম্ভ, যেটা সমাজের ঐক্য নির্দেশ করে। এখানে মেয়ে এবং ছেলে সেগ্রিগেটেড বিচ্ছিন্ন জামাত করে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখাননি। মেয়েদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় পৃথক জামাতের অনুমতি দেননি, মসজিদের মূল জামাতে আসার অনুমতি দিয়েছেন। এই জন্য সাহাবিদের যুগে, তাবেইনদের যুগে, সকল যুগে মেয়েরা মুসলিম উম্মার মূল জামাতে হাজির হয়েছেন। যেটা আমরা বলেছি যে মসজিদে নববীতে যখন হাজির হজ করতে গিয়েছেন, মসজিদে হারামে হাজির হজ করতে গিয়েছেন, এই দেড় হাজার বছর ধরে তাদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা করা হয়নি, পৃথক তাওয়াফের ব্যবস্থা করা হয়নি, পুরুষদের সাথেই করেছেন পর্দার সাথে। সহিহ বুখারীর একটা হাদিসের কথা মনে পড়লো, উমাইয়া যুগে একজন শাসক তিনি বলছেন যে মেয়েরা যে ছেলেদের সাথে পাড়াপাড়ি করে তওয়াফ করে, আমরা মেয়েদের তওয়াফটা বন্ধ করে দিই, নফল তওয়াফ বিশেষ করে। তখন আতা ইবনে আবি রাবাহ বলছেন, এটা কিতাবুল হজ্জে আসছে হাদিসটা, যে আপনি কি করে বন্ধ করো, আমি তো উম্মুল মুমিনিন রাসূলুল্লাহ সাল্লামের স্ত্রীদেরকে দেখেছি যে তারা পুরুষদের পাশাপাশি তওয়াফ করছেন, নফল তওয়াফ করছেন। তখন ওই শাসক প্রশ্ন করছে, যেটা আমরা সবাই করি, আমরা যখনই মেয়েদেরকে জামাতের কথা, জেহাদের শরীক হওয়ার কথা শুনি হাদিসে, তখন একটা ধারণা করে নি, এটা মানসুখ হওয়ার আগে ছিল, এটা পর্দার আয়াত নাজিল হওয়ার আগে ছিল। তো ওই শাসক প্রশ্ন করছেন যে আপনি যে উম্মুল মুমিনিনদের দেখেছেন, এটা কি পর্দার আয়াত নাজিল হওয়ার আগে না পরে? তখন আতা ইবনে আবি রাবাহ তাবেঈ, উনি তো রাসূলের অফাতের পরেই না দেখেছেন, উনি বলছেন আমি তো জন্মেছি পর্দার আয়াত নাজিল হওয়ার পরে, আমি তো দেখেছি পর্দার আয়াত নাজিল হওয়ার পরে। তখন ওই শাসক বলছেন আপনি কিভাবে দেখেছেন? তখন আতা বললেন আমি দেখেছি আয়েশা দালাতে একটা তাবুর ভিতরে ছিলেন, তিনি তওয়াফ করতে যেতেন পুরুষদের থেকে আলাদা হয়ে, পাড়াপাড়ি করে না, একটু দূর থেকে তওয়াফ করতেন। একজন মেয়ে তাকে বললো যে ইয়া উম্মুল মুমিনিন চলেন হাজার আসাদের চুমু খেয়ে আসি, পুরুষদের ভিতর দিয়ে চলে যাই। তখন তিনি বললেন তুমি যাও, আমি যাবো না। তার মানেটা কি যে রাসূলুল্লাহ সাল্লামের সময় থেকে এ পর্যন্ত মেয়েরা পুরুষদের সাথেই তওয়াফ করেছেন, পুরুষদের সাথে হজ আদায় করেছেন, ওমরা করেছেন, নফল তওয়াফ করেছেন, নফল হজ করেছেন, সালাত আদায় করেছেন, তারাবি আদায় করেছেন। এজন্য তাদের জন্য পৃথক ব্যবস্থা করতে হবে, পর্দার গভীর চেতনায় এরকম চিন্তা মুসলিম উম্মাহ করেননি, এটার ভিতরেই পর্দা রাখার চেষ্টা করেছেন। এজন্য উত্তম হলো মেয়েদের সাথে ছেলেদেরকে পর্দাসহ জামাতে তারাবির ব্যবস্থা করা। তবে আমরা মনে করি বর্তমানে অনেক মেয়েদের জন্য কমপ্লেক্স হয়ে যাচ্ছে, যেখানে শুধুই মেয়েরা থাকেন শিক্ষা আবাসন ইত্যাদি কারণে, তো সেখানে যদি মেয়েরা মেয়েদেরকে নিয়ে এইভাবে জামাত করেন, পুরুষ ইমাম জোগাড় করা বা পুরুষদের জামাতে যাওয়ার কোনো ব্যবস্থা না থাকে, আশা করি এটা বৈধতার ভিতরে থাকবে, অবৈধ হবে না, যেহেতু আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটা ইশতেহাদ রয়েছে, এটা হয়তো আমল করা যেতে পারে ইনশাআল্লাহ। জি, সাম্প্রতিক আমেরিকাতে একটি ঘটনা ঘটেছিল যে আমেনা ওয়াদুদ নামে একজন মহিলা, উনি নামাজের ইমামতির বিষয়টি এবং সারা পৃথিবীতে এটা খুব সরগোল সৃষ্টি হয়েছিল। আপনি কি মনে করেন আসলে তারাবির সালাতের বাহিরে পাঁচ ওয়াক্ত নামাজের ইমামতি মহিলাদেরকে কি ইসলামের শরীয়ত অনুমোদন দিয়েছে, অনুমোদন দেয় কিনা? জি, বিভিন্ন ধর্মে, লিবারাল ধর্ম, কনজারভেটিভ ধর্ম, প্রাচীন ধর্ম, আধুনিক ধর্ম, এটা ভাগ করেন গবেষকরা আজকাল। যেমন ট্রেডিশনাল ইহুদি ধর্মে এটা আছে, আধুনিক লিবারাল ইহুদি ধর্মে এটা নেই, বা এরকম বিভিন্ন ভাগ করেন। এক্ষেত্রে তাদের ভিত্তি হলো যে ধর্মের যারা গুরু যাজক, জি, এরা মোটামুটি ধর্মের কিছু পরিবর্তন করতে পারে, এরকম একটা চিন্তা। ইসলামে এই ধরনের কোনো ব্যবস্থা নেই। অনেক সময় সাধারণ মুসলমান গবেষকরা এটা বোঝেন না, তারা হয়তো বলেন যে কিছুদিন আগে তো আলেমরা মাইক ব্যবহার নাজায়েজ বলতেন, টিভি ব্যবহার না এখন আবার জায়েজ বলেন, কাজে ইসলামেরই তো বিবর্তন আছে। এখানে মূল বিষয়টা হলো, অনেক সময় সাধারণ দর্শক বা গবেষকও বোঝেন না যে ইসলামে যেটা টেক্সচুয়াল কোরআন বা হাদিসে যে বিষয়টা আছে, এটা কেউ কখনো পাল্টাতে পারে না। আর ইসলামে এর বাইরে যে গবেষণা ইজতিহাদ, এটা যুগে যুগে পাল্টাবে, এটা খুবই স্বাভাবিক। তো ইমামতির ব্যাপারে ইসলামে যেটা মূল নির্দেশনা, যে আমরা আগেই বলেছি জামাত ইসলাম মুসলমান পুরুষ এবং নারীদের বিচ্ছিন্ন করার অনুমতি দেয়নি, জামাত একটা হবে যেটা নারী পুরুষ সবাই থাকবে।
এটা মুসলিম সমাজের ঐক্য এবং শৃঙ্খলার নিদর্শন। এখন প্রশ্ন হলো এই জামাতে ইমামতি করবে কে, পুরুষ না নারী? নারী। এখন একজন বলতে পারেন যে আপনারা সবসময় পুরুষ করবে, কোন এটা তো পুরুষের প্রাধান্য হয়ে গেল, সমান অধিকার হলো না, তো এটা বলতে পারেন তিনি, এটা বলার সুযোগ তার আছে। তো বিষয়টা হলো আমরা যেটা দেখি ইসলাম যেটা দিয়েছে, একজন নারীর জন্য শরীয়তের আলোকে অনেক সময় নামাজ পড়তে হয় না। জি, আর এটা বিজ্ঞানও প্রমাণ করে, নারীর কণ্ঠ অনেক সময় বিভিন্ন পুরুষের মনের ভিতরে বিভিন্ন রকমের পরিবর্তন তৈরি করতে পারে, ইমোশন তৈরি করতে পারে। এটা আমরা সাধু সাজলে হবে না, এটা মানে মানবীয় প্রকৃতি, এটা মানবীয় প্রকৃতি, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আর সালাত হলো ইবাদত, যে ইবাদতের ভিতরে পুরো আল্লাহর স্মরণ এবং আল্লাহ মুখে তার চোখের পানি আমাদের দরকার, অন্য কোনো চিন্তা না আসুক। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাম এবং এটা ইসলামের একটা নির্দেশনা যে ইমাম পুরুষ হবেন, যে কারণ পুরুষ সবসময় ইমামতি করতে পারেন। একজন ইমাম ইমাম আছেন, হঠাৎ ঘোষণা দিলেন তিনি এই কারণে ব্যক্তিগত অসুস্থতার কারণে এক সপ্তাহ আসতে পারবেন না, অর্থাৎ তার ব্যক্তিগত বিষয় এক্সপোজ করা হলো সবার সামনে, এটা তো খুব তার জন্য অপমানজনক আর কি। তো এই জন্য পুরুষের শারীরিক সামাজিক বিভিন্ন কারণে তার জন্য ইমাম হওয়া সহজ, এবং তার জন্য ইমাম হলে তার অন্য কোনো সমস্যা তৈরি হয় না। একজন নারী মহিলা মুসলিমা, তিনি মা হন, তিনি অনেক সময় দীর্ঘদিন ইমামতি করতে পারবেন না, বিভিন্ন সমস্যা তার থাকে। এই জন্য ইসলাম পুরুষদের ইমামতিতেই পুরো সমাজ একসাথে সালাত আদায় করে ব্যবস্থা করেছে। একটা হাদিস এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মহিলাকে তার পরিবারের সদস্যদের ইমামতি করার অনুমতি দিয়েছিলেন। আচ্ছা, তার পরিবারের সদস্যদের, এখানে সদস্যদের বলতে স্বামী পুরুষ হতে পারে, এই অনুমোদনটা ফোকাহারা ব্যক্তিগত একটা ঘটনা হিসেবে গণ্য করেছেন। সাধারণভাবে সামাজিক ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাম যেহেতু অনুমতি দেননি, এটা তারা নিতে চান না। আর এটা যেহেতু ইসলামের একটা টেক্সচুয়াল বিষয়, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাম হাদিসে স্পষ্ট দিয়েছেন, এই জন্য এক্ষেত্রে ইজতিহাদের কোনো সুযোগ আছে বলে মুসলিম উম্মাহ মনে করেন না। জি আলহামদুলিল্লাহ, অনেক শুক্রিয়া। আমরা দর্শক, আমরা এই বিষয়টা আসলে সকলেই আমরা একমত হয়েছি এবং বুঝতে পেরেছি বিষয়টা, যে আসলে ইসলাম নারীদের ইমামতির বিষয়টিকে ওইভাবে অনুমোদন করেনি। আপনার কথা থেকে একটা সম্পূরক কথা মনে জাগলো, যে ইসলাম নারীদের ইমামতি অনুমোদন করে না। জি, এ কথা থেকে হয়তো কেউ বলবেন তাহলে ইসলাম নারীদের অধিকার কমিয়ে দিল কিনা। জি, আসলে অধিকার মানেটা কি, অর্থাৎ রিক্সা চালানো কাজটা নারী এবং পুরুষ উভয়ে করতে হবে, এটাই কি সমান অধিকার? নারী প্রকৃতি, নারী দৈহিক শক্তি, আমরা যখন সৌদি আরবে পড়াশোনা করতাম, কুয়েত যুদ্ধ হলো ইরাকের সাথে, তখন আমেরিকান সৈন্যবাহিনীর একটা মহিলা ব্রিগেডকে সামনে ফ্রন্টে দেওয়া হলো, কারণ মেয়েরা কেন পিছনে থাকবে, মেয়েদের একটা সামনে আসুক। কিন্তু ওই মহিলা ব্রিগেডকে সংরক্ষণের জন্য আবার একটা পুরুষ ব্রিগেড নিয়োগ দেওয়া হলো। এই মহিলা ব্রিগেডের বোধহয় একজন মহিলা সৈন্য, তিনি কুয়েতের মরুভূমিতে হারিয়ে যান, তাকে খোঁজার জন্য ব্যাপক সৈন্য লাগানো হলো। তো এখন এই যে কথা যে মেয়েদেরকে সামনে দিতে হবে এবং তারা সম্মুখ সমরে যাবে, তাদের এটা অধিকার, এবং তাদের সংরক্ষণের জন্য আরেকটা পুরুষ ব্রিগেড নিয়োগ দিতে হবে, এটা কি মানে সমান অধিকার, না জাতীয় অর্থনীতি নিয়ে আমাদের ট্যাক্সের টাকা নিয়ে কিছু উপহাস করা হলো, আল্লাহই ভালো জানেন। অর্থাৎ ইসলাম যেটা বলছে অধিকার সমান, কিন্তু দায়িত্ব সমান, দায়িত্ব সমান, দায়িত্ব হবে তার শারীরিক কাঠামো, শক্তি, সামর্থ্য, তার মানবীয় প্রয়োজন। ইসলাম মানুষকে শুধু ব্যক্তি হিসেবে দেখেনি, পরবর্তী প্রজন্ম টিকিয়ে রাখার জন্য, মানুষ শুধু চাকরি করবে, খাবে, পাইলট হবে এটাই নয়, পরবর্তী প্রজন্মদের মানুষ করে একটা সুন্দর মানব সমাজ রেখে যাওয়া দায়িত্ব। জি জি, এ প্রজন্মে পুরুষ যা পারে নারী তা পারে, নারী যা পারে পুরুষ তা পারে না, কাজে ইসলাম অধিকার দিয়েছে, দায়িত্বটা দেয়নি, এটা আমাদের বুঝতে হবে। এবং অধিকার এবং দায়িত্ব সমন্বয় হয়েছে তার নারী প্রকৃতির সাথে মিলিয়ে, নারীকে পুরুষ ভেবে দায়িত্ব অধিকার দেওয়া হয়নি, নারীকে নারী রেখে, অর্থাৎ নারী যেন তার সকল অধিকার পাওয়ার পাশাপাশি নারী হিসেবে যে দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন পরবর্তী প্রজন্ম সুন্দর করে রেখে যাওয়ার, এখানে যেন কোনো অবহেলা না হয়, এটা ইসলাম লক্ষ্য করেছে।